লাখপতি স্বামী চান তিনি। অনেকদিন ধরে অভিনয় করছেন বলিউডে। বছরের হিসাবে অনেকদিন হলেও সিনেমার সংখ্যা তেমন বেশি না শার্লিন চোপড়ার। অভিনয়ের পাশাপাশি নিজের প্রযোজনায় এখন স্বল্প দৈর্ঘ্যের সিনেমা ও মিউজিক ভিডিও নির্মাণ করছেন তিনি। ব্যস্ততার কারণে এতদিনেও বিয়ে করেননি এই অভিনেত্রী। তবে এবার বিয়ের কথা ভাবছেন শার্লিন। ভারতীয় গণমাধ্যম ফ্রি প্রেস জার্নালে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই কথা জানান। বিয়ে নিয়ে পরিকল্পনার কথা জিজ্ঞেস করলে তিনি গণমাধ্যমটিকে জানান, আর 10টা মেয়ের মতো তারও বিয়ে করার ইচ্ছা রয়েছে। এখন বিয়ের কথা ভাবছেনও তিনি, তবে তারও কিছু চাওয়া আছে। তার স্বামী হতে হলে ছেলেকে কেমন হতে হবে তা জানান শার্লিন। শার্লিন চোপড়া চান তার স্বামী হবেন লাখপতি। এছাড়া আরও কিছু শর্ত রয়েছে তার। মনের দিক দিয়ে তাকে অনেক ভালো হতে হবে, তার সঙ্গে কখনো মিথ্যা বলবেন না, সৎ ও নিষ্ঠাবান হবেন। এসব শর্ত যদি কেউ পূরণ করতে পারেন তাহলে তাকেই বিয়ে করবেন শার্লিন। সাক্ষাৎকারের এক পর্যায়ে প্রশ্নকারী সাংবাদিককে এসব গুণ থাকা পাত্র খুঁজতে দিতে বলেন শার্লিন। অভিনয়ের চেয়ে নিজের ব্যক্তিগত কর্মকাণ্ড নিয়ে আলোচনায় বেশি থাকেন তিনি, তবে এসব বিষয়ে বেশি ভাবেন না শার্লিন। অভিনয় ক্যারিয়ারেও তার পথ চলা তেমন সহজ ছিল না। বড় বড় পরিচালক তাকে প্রত্যাখ্যান করেছিলেন, কিন্তু তিনি দমে যাননি, নিজের কাজের দক্ষতা দিয়ে এগিয়ে গেছেন।